সময় টিভির অনলাইন ভার্সন সময় নিউজ ডট টিভিতে কিছুদিন আগে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল সেখানে সাক্ষাৎকারটি দিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক সেই সাক্ষাৎকারটিতে তিনি বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে যে ম্যাসাকাটটি চলছে অর্থাৎ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের মাঝে মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে দোষারোপ করছেন কেউ কারো কথা শুনছেন না এই সমস্ত কিছু যদি থামাতে হয় তাহলে অন্তত কিছুদিনের জন্য হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়া উচিত বাংলাদেশ সেনাবাহিনীর তো সেই বিষয়টি নিয়ে আজ আমরা আবারও কথা বলবো সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের সঙ্গে রহিক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি রহিক ভাই কিছুদিন আগে আপনি কথায় কথায় বলেছিলেন যে এই যে একটা ঝামেলা চলছে মানে ঝামেলাটা তো অনেক দিন ধরেই চলছে আমরা সবাই জানি ভেতরে ভেতরে অনেক কিছুই চলছে আপনি সাবেক ক্রিকেটার আপনি একসময় বোর্ডের সঙ্গে মানে ক্রিকেটার হিসেবে অন্তত যুক্ত ছিলেন আপনিও জানেন এখানে কি হয় কি হয় না মানে ও কথাটা যেটা বলেছিলেন সেনাবাহিনীর ওই ব্যচাটা মানে একটু যদি খুলে বলেন কারণ মানুষ আসলে জানতে চায় এখন এই বিষয়টা দেখেন এই প্লেয়ারের সাথে আর অফিসিয়াল সাথে যে দ্বন্দ্বটা চলতেছে এটা কিন্তু ভবিষ্যতে ক্রিকেটের জন্য খারাপ হচ্ছে বিকজ অফিসিয়াল এক কথা বলতেছে প্লেয়ার এক কথা বলতেছে তো কেন এটা জিনিসটা দাঁড়াবে এই আজকে দেখেন বাংলাদেশে ক্রিকেটে দেখেন আমরা দুইজন দুজন করতে কিন্তু ক্রিকেটের অভাবটা পড়তেছে এর উপরে আজকে দেখেন হতাশা ক্রিকেটে কেন শুধু আমি মনে করি ওইটার জন্য তাই ওই চিন্তাভাবনায় কিন্তু আমি বলেছি যে এইটা একমাত্র করতে যদি এখানে সেনাবাহিনী আসে যে কিছু দিনের জন্য তারা এখানে যদি থাকে কাজ করে এই ডিপার্টমেন্টে যদি দেখে তার মনে করি খুব শান্ত হবে এবং দেশে ক্রিকেটটা আস্তে আস্তে ডেভেলপ হবে আমার চেন চিন্তা কিন্তু এটাই ছিল বিকজ দেখেন আপনি মাঝখানে কিছুদিন আগেও কিন্তু আপনার আর্মি ছিল তো তখন দেখেন কিন্তু টিমের অবস্থাও অত ভালো ছিল না তারপরে আস্তে আস্তে কিন্তু গুছ তখন কিন্তু এই ধরনের আলোচনা ছিল না তাই এখন কিন্তু সত্যি কথা আবার নতুন করে কিন্তু এই ধরনের আলোচনা হচ্ছে খেলায় আপনার হতে পারে পার্ট অফ দ্য গেম জিত আছে বাট তারপর হারজিতের বাইরে আমাদের কেন নিজস্ব একটা হ্যাপি ফ্যামিলি চিন্তা করতে পারি না হ্যাপি ফ্যামিলি যদি চিন্তা করি এখানে যদি আমরা পাঁচ বাই থাকি পাঁচ বাই এক বাই তো দেখা যায় একটু ঘাটতেরা থাকে আরেকবার চার বাই ভালো থাকে তো সুতরাং এইসব কি কে করবে যে আমাদের গার্জেন আছে তো আমাদের যে গার্জেন সেই তো আমাদের এটা মানাবে যেন এটা এখন গার্জেনের সাথে যদি আমি করি তা দেখা যাচ্ছে যে তকাত্তর উদ্দেশ্যটা যে আমি গার্জেনকে পাত্তা দিচ্ছি না তো সুতরাং ওই জিনিসটা এখন দাঁড়াচ্ছে এই মানে এই জিনিসটা তো চলছেই মানে এই জিনিসটা তো কোনোভাবেই থামছে না মানে আপনি বলছেন যে সেনাবাহিনী মানে স্পেসিফিক ওখানেই কেন মানে অন্য কোনো মানুষ আপনি যদি বলেন যে কথার কথা বোর্ড থেকে কিছু মানুষকে যদি সরানো হয় নতুন কেউ দায়িত্ব নেয় তাতে কি সমস্যার সমাধান হবে না মনে হতে পারে কিছু একটা তো চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্যই কিন্তু ওটা বলা উদ্দেশ্যটা যে এখানে এই এইসব জিনিসটা স্টপ হোক এই আজকে লেখা লেখালেখি মানুষের জনগণ খারাপ বলছে আমরা তো এটা দেশের খারাপ শুনেন বাংলাদেশ টিমটা কিন্তু দেশের পতাকার সাথে জড়িত তা আমি কিন্তু ওই চিন্তা করে বলতেছি আমি কিন্তু ক্লাব লেভেলে কোনো কথা না আমাদের দেশে পতাকা জড়িত থেকে কিন্তু আমি ওই ধরনের কথা বলতেছি যে এখানে এরকম লোক আসুক যে নিস্টব করে এই কারণে কিন্তু সেনাবাহিনী আসলে কি দেখবেন এইসব সব জিনিসগুলোর সমাধান হবে যে যখন এটা প্রশাসন লোক থাকবে যে কোনো জিনিস যে কেউ কে বলবে খুব চিন্তা ভাবনা করে বলবে কারণ তার তো জব চাবে রবি ভাই আপনি ক্লাব লেভেলের কথা বলছেন না ন্যাশনাল টিমের কথা বলছেন কিন্তু ন্যাশনাল টিমের এই বোর্ডটা চালায় বেশিরভাগই ক্লাবের লোকজন আমরা যদি বলি আবহানি মোহাম্মদান এই সূর্য তরুণ এক সময় সূর্য তরুণ ছিল বিমান ছিল এখন শেখ জামাল আছে এই ক্লাবের লোকজনই তো মানে ক্লাব থেকে কাউন্সিলাররাই ভোট দিচ্ছেন সেখান থেকেই তো বোর্ড ডিরেক্টর হচ্ছেন তো এই মানুষগুলো যদি ক্রিকেটটাকে ঠিকমতো গুছাতে না পারে বাইরে থেকে আরেকজন এসে পারবে দেখেন পারবে না এটি তো দেখা আবার তাদেরও ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন কীভাবে কীভাবে আসছে ওটা দেখলে কিন্তু আপনি মানে স্পষ্ট হয়ে যাবে তো সুতরাং এখন ক্লাবগুলো বড় বড় ক্লাবগুলো আছে আমি আবানিতে খেলেছি লং সময় মহামাডনে খেলেছি আবানিও ক্যাপ্টেন ছিলাম মহামার্ডও ক্যাপ্টেন ছিলাম আবার দেখা যায় আরও আরও মহামার্ড আগে বাংলাদেশ বিমানও খেলেছি বাট দেখেছি একটা জিনিস যে তখন শান্তি জিনিসটা ছিল এখন কিন্তু দেখেন শান্তি জিনিসটা নেই যে একটা যে আগ্রহ যে আমি ভালো ক্রিকেট কীভাবে খেলবো বা আমি দেশেকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবো আমি খেলে বাট ওই জিনিসটা কিন্তু নাই এখন এখন জিনিসটা হয়েছে যে একটা এই যে মানুষের সাথে একটা কথাকারের দিক সত্যি কথা এর আশার সেই জিনিসটা আপনার জীবন ডিস্টার্ব না করবেন সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটটা এত ভালো আপনি একটা শান্তির কথা বলছিলেন মানে সেই সময় আপনার দেখেছি যে একটা দীর্ঘ সময় একটা ক্রিকেটার একটা ক্লাবেই খেলে আবাহনীতে একটা সময় একরম খান অনেক দিন ধরে খেলার কারণে মানে বলাই হতো যে আবাহনী রাখা আপনাকে রফিক মানে এই ব্যাপারটা এখন এখন আর নেই অনেক বেশি ক্রিকেটাররা টাকার দিকে আবাহনীর যে বেশি টাকা অফার করছেন সেই ক্লাবে চলে যাচ্ছেন এটাই স্বাভাবিক প্রফেশনাল ক্রিকেটে এটাই হয় কিন্তু কোনো ক্লাবের প্রতি কোনো প্লেয়ারের দায়বদ্ধতা নেই তো ওই ঘরোয়ার ওই জায়গাটাতেই যখন তৈরি হচ্ছে না সেই ক্রিকেটার দেশের আসবার পরে দেশের পতাকা নিয়ে খেলবার সময় সেই জায়গায় যে দায়বদ্ধ থাকবে সেটাও কি মানে এত সহজ ব্যাপারটা দেখেন আমি আগেই বলেছি যে আপনার গোড়ার থেকে ঠিক করতে হবে আমাদের কিন্তু ডোমিস্টিকটাও ওই ভালো না আমরা যখন ওই সময় খেলেছি যে ভাইরা দুর্যোগা আমরা যখন একসাথে খেলতাম তখনকার এই ক্রিকেটটা দেখেন বাংলাদেশে কীরকম ছিল বাংলাদেশে হতে পারে ওই রকম লেভেলে খেলে দেয় কিন্তু ডোমেস্টিকের কিন্তু পুরাপুরি জমজমা ছিল আপনি সারা বাংলাদেশেই খেলা হতো আর এখন দুঃখের বসে সারা বাংলাদেশে দেখেন খেলা স্টক বাট তারপরে আমি অনেক সময় কিন্তু বিসিবিকে বলেছি বা মিডিয়ার মাধ্যমে বলেছি যে না এখনও সময় আছে সারা বাংলাদেশে আপনার প্রত্যেকটা দৃষ্টিকে খেলা আরম্ভ করেন নির্মাণ স্কুল খেলা আরম্ভ করে যেখান থেকে বাচ্চারা ওখানে স্কুল থেকে বেসিক শিখে আসবে ওখান থেকে উঠে আসবে যেমন আপনি পেসার হান এই আজকে মাসেবি বলেন এই আপনার সাকিব বলেন বা এইসব তখন কিন্তু দেখা যাচ্ছে এরকম আগে শান্ত ছিল এসব কিন্তু পেশার হানের থেকে উঠে আসছিল তো সুতরাং দেখা যাচ্ছে যে ওই সব যদি কাজ না করেন আপনি পিলার কোথাতে খুঁজে পাবেন আগে আপনাদের প্ল্যান করতে হবে এইসব জিনিস যদি প্রত্যেকটা দৃষ্টিকে দৃষ্টিকে দিয়ে যান দৃষ্টিকে আপনি পনেরো বিশটা করে বাছাই করে নিয়ে আসেন এখানে বাংলাদেশে অনেক কোচ আছে এইসব কোচগুলো আরে বিভিন্ন দৃষ্টিকে আপনার এক সপ্তাহের জন্য পিলিয়ার চয়েস করে দেন তো তখন দেখা যায় ওইখান থেকে বাসে করে এটি বাংলাদেশে নিয়ে আসেন এখান থেকে ঢাকা শহরের থেকে যে আরও ভালো যারা কোচে যে ফরেন কোচে এদের একটু দেখতে দেন তাহলে দেখা যায় খুব সহজ আপনি স্থানীয় কোচদের হাতে প্লেয়ারদেরকে ছেড়ে দিতে বলছেন স্থানীয় কোচদের কি সেই লেভেলের যোগ্যতা আছে আপনি নিজে এগুলোর সঙ্গে এখন জড়িত কোচিংয়ের সঙ্গে জড়িত ক্লাব ক্রিকেটের সঙ্গে জড়িত এখন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচিংয়ের সঙ্গে জড়িত আপনি বিদেশি অনেক স্টাফদের সঙ্গে কাজ করেছেন গতকাল বাংলাদেশের সঙ্গে রাইলি রসো যে ইনিংসটি খেলেছে সেই রাইলি রসো আপনার সঙ্গে কাজ করে গেছে বিপিএলে আপনি কি মনে করেন স্থানীয় কোচদের সেই লেভেলের স্কিল এবং যোগ্যতা হয়েছে যে নার্চার করে তাদেরকে ন্যাশনাল টিমে একটা প্লেয়ার মানে গিফট করবার মতো দেখেন আমাদের দেশের কথা বলবো না আপনি প্রত্যেকটা দেশ দেখেন যেসব রিটায়ার্ড প্লেয়াররা ওরাই কিন্তু কোচ হচ্ছে ওদের দেশে চালাচ্ছে বিকজ সবথেকে বড় হলে যে আমার দেশে কোচ দেখা যাচ্ছে খুব সহজভাবে ওই কাজটা করতে পারবে যেখানে আপনার আজকে ফরেন কোচ নিয়ে আসেন দেখা যাচ্ছে ফরেন কোচে আপনি একটা চার্ট বানিয়ে দেবে যে দুই ঘন্টা ট্রেনিং করবো দেখা যায় দুই ঘন্টা শেষ হয়ে কিন্তু চলে যাবে বাট আপনি আমি যদি দেশি কোচ হয়ে আমি পাঁচ ঘন্টা কাজ করলে কোনো আসে যায় না বিকজ আমার কাজই এটা তো সুতরাং আমরা ওখানে পিছিয়ে যাই তারপরে যে আমরা লোকাল কোচ লোকাল কিছু কিন্তু ফরেনের থেকে বেশি কম না আপনি যখন বিদেশি কোচ আমরা বিপিএল হয় বা এই ডোমেস্টিক কিন্তু ফরেন কোচ তখন কি লোকাল কোচের আন্ডারে থাকে না তো ওখান থেকে শিক্ষা নেয় না ওরা অবশ্যই নেয় ক্রিকেট তো একই বেসিক তো এখন যদি আমরা এত ইন্টারেস্টেড খেলে যদি বসে যদি এখনও কিছু শিক্ষা না নিছি এখন বই পড়ে যদি শিক্ষা নেয় তাহলে ক্রিকেটটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের এখন আন্ডার নাইনটিন ভিত্তিক নারী ক্রিকেটের সঙ্গে অনেক দেশীয় কোচকে ইনক্লুড করা হচ্ছে অনেকেই কাজ করছেন যারা আপনাদের সাথে কেউ খেলেছেন কেউ আপনাদের আগে কেউ পড়ে সাবেক ক্রিকেটাররাই মানে এই যে একটা ধারা শুরু হয়েছে আপনি এটাকে কীভাবে দেখেন যদিও অবশ্যই এটা ভালো তো একটা পজিটিভ যে কাজ করতেছে এটা একটা দেশের ভালো জন্য করতে যে আজকে না হলো পাঁচ বছর পর হবে বাট আস্তে ডে বাই ডে ডে ডেভেলপ করছে যে যারা নতুন নতুন বাচ্চা আছে মেয়ে আসতেছে ছেলে আসতেছে এদের তো একটা শিক্ষা দিচ্ছে যে বেসিকটা যেটা যে স্কুলের মা বাপে সকালে বাচ্চাদের ফাডার থেকে পড়ায় বা কেজি ওয়ানেতে পড়ায় কেন ওখানে যাওয়াটা শিখায় যে ওখানে শিক্ষাটা নৌক আগে তো এই শিক্ষাটা কিন্তু এখন লোকাল কোচারে দিচ্ছে আর সবচেয়ে বড় যে দেখেন বাংলাদেশে কিন্তু এখন একাডেমি অনেক বাট এই অ্যাকাডেমিতে বাচ্চারা কিন্তু শিক্ষা নিচ্ছে বিসিবি যদি এই ধরনের চিন্তাভাবনা করে যেন আজকে যেটা ওই অ্যাকাডেমি করবে এটা বিসিবির একটা পারমিশন নেবে বা ওখানে লেভেল করে ওই সব কোচগুলো যদি ওখানে দিয়ে দেয় তাহলে দেখা যায় আরও বেটার ডেভেলপ হবে এবং ওখান থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে পিলার আপনি ওখানে আন্ডার নাইনটিন দেন ওখান থেকে দেখা যাচ্ছে যেসব অ্যাকাডেমিগুলো খেলা হবে যেটা দুই তিন বছর আগে আমি আর সুজন ছেড়েছিলাম তো এই ধরনের একটা যদি কম্পিটিশন তাহলে বুঝতে পারবেন যে কোন অ্যাকাডেমিতে পিলার উঠে আসছে রবিবার ভাই দলটা বিশ্বকাপে যাদের নিয়ে আসলে আমরা এত কথা বলছি অস্ট্রেলিয়াতে ম্যাচ ভালো হচ্ছে না একটা ম্যাচ আমরা জিতেছি কিন্তু সেই জেতাটাও সন্তোষজনক ছিল না পরের ম্যাচটা হারলাম আমাদের টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বাজে হারটা হারলাম তারপরের দিনই আমরা শুনতে পাচ্ছি বোর্ডের সমস্ত কর্তারা ব্যাকপাট মানে পোটলা গুছিয়ে এখন তারা সব অস্ট্রেলিয়াতে গিয়ে বসে আছেন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে দলকে সাহস যোগাতে তারা সবাই গিয়ে পৌঁছেছেন গত বিশ্বকাপের স্মৃতি আমাদের বলে এই সমস্ত পরিচালকরা যখন যান একজন এক একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এক একজন এক এক ধরনের মেসেজ দেন সেটা দলের ভেতরে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে দল এবং বোর্ডের মধ্যে দূরত্বটা আরও বাড়ে এবার তারা বলছেন তারা সব কিছু সমাধান করতে যাচ্ছেন আপনার কি মনে হয় এই সমস্ত বোর্ড পরিচালকরা অস্ট্রেলিয়া যাবার পরে সমস্যাটা কমবে নাকি আরও বাড়বে দেখেন একটা আমার হলো যে যারা যেটা বলছে যে তারা সমাধানটা ওখানে যে শেষ করবে তো নিশ্চয়ই এখানে কোনো একটা গ্যাপ তৈরি আছে এক নম্বর দুই নম্বর হলে যে তারা গেলে কি যে বাংলাদেশকে আপনার চ্যাম্পিয়ন করে নিয়ে আসবে কখনো পারবে না বাট আমি মনে করি যে তারা গিয়েছে তারা সাপোর্টার হিসেবে খেলা দেখুক বাট আমি মনে করি যে টিম যেইভাবে রেজাল্ট করুক বা যাই করুক বা আমি মনে করি ওদের ডিস্টার্ব করা উচিত না কারণ যখন আপনার একটা মাইনের ভিতরে দুইটা মাইন্ড ঢুকবে তখন কিন্তু আপনার মাথায় কোনো কাজ করবে না দেখা যায় যে আপনি এত অফিসিয়াল গেছে একজন্য এক ধরনের কথা বলবে তখন দেখা যাচ্ছে হতে পারে যে কারো কথাটা একটা মাইন্ড করেছে বা কারোর সাথে একটা দিয়েছে তো দেখা যায় টিমের জন্য আরও বেশি খারাপ হবে তা আমি মনে করি এই জায়গাটা অফিসিয়াল গিয়েছে বিশ্বকাপের মতন খেলা দেখতে দেখুক বাট সাপোর্টার হিসেবে দেখুক আমি মনে করি যে টিমটাকে ডিস্টার্ব করা উচিত না রবি আমার শেষ প্রশ্ন গত বিশ্বকাপের সময়ও এই ধরনের ঝামেলা যখন হচ্ছিল তখন একটা কথা উঠেছিল বিন মর্তুদা বাংলাদেশ থেকে বলেছিলেন যে বিশ্বকাপের সময় অন্তত এই ধরনের বড় টুর্নামেন্ট যখন চলবে এই ধরনের জ্ঞানজাম যাতে না হয় মানে বোর্ড পরিচালকরা কী বলছেন বাইরে সেটা ক্রিকেটাররা শুনে তারা রিয়েট করছেন পোস্ট ম্যাচে এসে যখন তারা সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভটা উগড়ে দিচ্ছেন এই ব্যাপারগুলো যাতে না হয় সে অন্তত ওই টাইম টাইমটাতে ক্রিকেটারদেরকে স্মার্টফোন ব্যবহার না করতে অন্তত বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটা যেন ব্যবহার না করেন এটা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রস্তাবটা করা হয়েছে তাই নয় ইংল্যান্ড আমরা দেখেছি একটা ওয়ার্ল্ড কাপে এই ধরনের একটা কাজ করেছেন ফুটবলে হর হামেশা এটা হয় ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ফুটবলগুলোতে হয় ওয়ার্ল্ড কাপে ওই ধরনের হয় মানে ক্রিকেটারদের মাইন্ডটা যাতে ফিক্স থাকে আপনি যেটা বারবার বলছিলেন খেলার দিকে যাতে ফোকাস থাকে ওই ফেসবুক টুইটার ওই জায়গাগুলো থেকে দূরে থাকলে সবাই ধারণা করছেন যে ক্রিকেটাররা ক্রিকেটে ফোকাস করতে পারবেন আপনার কাছে কি মনে হয় এই জিনিসগুলোকে এভাবে কি দেখা উচিত মার্শাবি যখন আমার সাথে খেলতো তুই আমাকে বড় ভাই ডাকে ওই কিন্তু প্রায় বেশিরভাগই আমার সাথে আসতো বা কথা বলতো আমরা দেখা যায় অনেক সময় আমরা একসাথে লাঞ্চ করতাম বা ডিনার করতাম তো ওই কিন্তু এই ধরনের বাট আমি যেই ভাবনা করি ওই ওই চিন্তা ভাবনা করে কারণ কি এই এখানে আপনি আমি বসে কথা বলেছি এখানে যদি আরেকটা লোক কথা বলে তাই আপনি আমি যে কথাটা বলবো যে মাথা ঢুকবে সেটা কিন্তু ওখান থেকে হারিয়ে যাবে তো ওই ধরনের কিন্তু চিন্তা বাট এই কারণে আমি বললাম যে পিলারে যেখানে আছে ভালো খেলুক খারাপ খেলুক ওদের মাইন্ডটা যেভাবে সেট করেছে ওইভাবে ওরা কাজ করুক এখানে যদি অন্য একটা পোকা ঢুকে দেখা যাচ্ছে ওই ক্রিকেটের মাইন্ডের থেকে ওদের সরে যাবে তখন দেখা যাচ্ছে কি যে আপনার আরও কথা কাটাকাটি হবে দেখা যাচ্ছে আরও একটা খারাপ হবে এমনি তো আমরা ক্রিকেটটা হতাশা আছি তার ভিতরে যদি আরেকটা একটা হতাশা সত্যি বিশ্বকাপটা আরও খারাপ যাবে রোহিত ভাই আমাদের সিলেকশন প্যানেলে যেই দুজন আছেন তারা দীর্ঘদিন ধরে আছেন কিছুদিন আগে নতুন আরেকজনকে যোগ করা হয়েছে মানে সাধারণত সিলেকশন প্যানেলটাকে মানে পৃথিবীর সব দেশেই চার বছর থেকে একটা টেনিওর ধরা হয় যেটা একটা ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের এরা দিনের পর দিন আছেন মানে এত দিন থাকবার পরে এখন আর তাদেরকে আদৌ কি নতুন কিছু দেওয়ার সুযোগ আছে এই জায়গাটায় দেখেন একটা লোক যদি লং সময় কাজ করে ওই দুই তিন বছর বা চার বছর যে সময় যা দর দিয়ে দিয়েছে এরপরে কিন্তু ওই কিছু পাবেন না ওই একই জিনিস কিন্তু লারাচারি করবে তো ওই একই জিনিসের থেকে অপরিচিত একটা লোক আনেন ওই নতুন কিছু একটা দিতে পারবে বাট এটা চিন্তা করা উচিত তো এখন সারা দুনিয়া দেখেন ক্রিকেটে যে ফার্স্ট চলে গেছে আপনি নতুন কিছু করতে যাচ্ছে বাট আমাদের কিন্তু নতুন চিন্তা করবে ওই যে আপনার হোল্ড নিয়ে যদি কাজ করবেন তাহলে হবে না কারণ দেখা যায় যে আমরা ওই যে আজ তিরিশ বছর যে অবস্থা ছিলাম ওই অবস্থার দিক দিয়ে আবার এগিয়ে নিয়ে আসছি বাট আপনার নতুন যুগে আপনার নতুন চিন্তা করতে হবে নতুন লোক যোগ লাগবে নতুন ব্রেনে কাজ করতে হবে নতুন টেবিল বানাতে হবে তাহলে দেখবে যে ক্রিকেটটা আরও বেটার থাকবে হতে পারে নতুন লোক আসলে একটু সময় লাগবে বা সময় লাগলেও দেখবেন আপনি এটা পুরোপুরি একটা মার্শাল্লা একসময় গুছানো হবে আজকে জিম্বাবের টিমটা দেখেন আমি যখন খেলেছি এরপর রিটায়ারের পরেও তো ওরাদের অবস্থা খুবই খারাপ ছিল আজকে জিম্বাবের টিমটা দেখেন এই যে কি পিলার কয়টা প্লেয়ারের মানুষই চিনে আজকে দেখেন যে সারা বিশ্বের ভিতরে ওরা কাঁপিয়ে দিচ্ছে কালকে পাকিস্তানের মতন টিমকে হারিয়ে দিয়েছে কেন ওদের বিশ্বাসটা আছে যে আমরা ভালো ক্রিকেট আমাদের যারা ব্যাকগ্রাউন্ডের যারা সিনিয়র প্লেয়ার সব ভালো ক্রিকেট খেলেছে বাট আমরাও ওদেরকে ফলো করতেছি আমরাও ভালো একটা পর্যায়ে নিয়ে যাব রবি ভাই মানে আপনি নতুন মুখ বলছেন এটা কি একেবারে নতুন মানুষ চাচ্ছেন নাকি আগে যারা কাজ করেছেন ধরেন ফারুক ভাই সময় ছিলেন আকরাম এক একসময় ছিলেন তাদেরকে কাউকে নিয়ে আসলে কি ভালো হবে না একেবারে নতুন দেখেন নতুন কিছু আসলে নতুন কিছু করতে পারবেন তারাও ছিল তারা তারা থাকতো তো এই ধরনের কথা উঠেছে এই ধরনের তারাও এরকম ভালো মন্দ বিতে পড়েছে বাট আমি চাচ্ছি যে আরও নতুন হলে নতুন আসুক বা যেটি কাজ করেছে ওটি আবার আসুক নতুন করে আসুক বাট দেখা যাচ্ছে কি আপনি যত লোক নিয়ে কাজ করবেন দেখা যাচ্ছে আজকে একটা মিটিং হলে কি মিটিংয়ে অনেকজন আলোচনা করবে এখান থেকে পজিটিভ নেগেটিভ বেরিয়ে যেটা পজিটিভ হবে দেশের ভালো জন্য সেই কাজটাই করেন ধন্যবাদ রফিক ভাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন সময়